निजेर स्त्री के तलाक देवार पर पुनराय आबार संसार करा कि जायज होबे जा आमादेर समाजे गण्यमान्य व्यक्तिरा पुनराय तादेर तौबा पड़िए मिलिए देन। भाईरा ये जिनिसटा आमादेर ए अंचले अर्थात ए नोयाखाली लक्ष्मीपुर फेनी कुमिल्ला ए बेल्टे एकटू बेशी जे स्वामी तार स्त्री के तलाक दीते 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 दुईटा बा तीनटा ना शत शत हजार हजार तलाक देवा शेष एरपर देखा जाए एलाकार मुरब्बीरा दो एकजन हुजूर डेके एने तादेर दुइजनके तौबा टबा पड़ाय आबार मिलाया देय। तालाक जदि तीनटा पतित हये जाय शरिया अनुयायी ताहले सारा पृथिवीर समस्त हुजूर मक्का मदिनार इमाम साहेबरा सबाई मिले जदि उपस्थित हइया बायतुल मुकर्रमेर खतीब साहेब हाजिर हइया सबाई मिले जदि तौबा पड़ाय तबुओ तादेरके आर एकसाथ करा जाबे एटा तौबा पड़ानोर विषय ना। तीनटा तालाक जदि हये जाय तखन तारा पृथक हये जाबे। एखन कतनो शरियाते तो এত ডेंजरस ডিসিশন কেন দিয়েছে যে আর একসাথে হতে পারবে না। ভাইরা আমার শরীয়তের জন্য এক তালাক দিতে বলেছে, এরপর আরেকটা তালাক দিবে, আরো একটা তালাক দিবে। আপনাকে তিনটা ধাপ দিয়েছে, তিনটা ধাপ যখন অবলম্বন করে ফেলেছেন তখন আপনি একসাথে সংসার করতে পারবেন না। একসাথে সংসার করতে হলে ওই ভদ্র মহিলা তিনি অন্য কোথাও বিয়ে হয়েছে, তার সেই স্বামী মারা গেছেন কিংবা তার সাথেও বিচ্ছেদ হয়ে গেছে, কোনো কালে আবার যদি আপনারা একত্র হতে চান তখন সুযোগ থাকবে। তালাক দিবেন আর একসাথে হবেন এরকম সুযোগ নাই। তালাক দিলে এটা তওবা করে ফেরত আনতে হয় না। প্রত্যাহারযোগ্য তালাক দিলে 10 বছর 20 বছর 30 বছর পরেও ফেরত নিতে পারবেন। সেটা কি? এক তালাক দিবেন, একটা তালাক দিবেন, এবং এক তালাক দেওয়ার পর যদি 2 মাস 3 মাস পরে বিচ্ছেদ হয়ে যায়, দুজন দুদিকে চলে যান, 10 বছর পরে আবার একসাথে হতে চান হতে পারবেন। আবার নতুন করে বিয়ে পড়াইলে আপনারা একসাথে থাকতে পারবেন। তালাক একটা হয়েছে, এখনো দুইটা বাকি আছে, আবার আরেকটা হয়েছে, একই সুযোগ আবার থাকবে। এইজন্য একসাথে কয়েক তালাক দিবেন না। আমাদের দেশে মানুষ কথায় কথায় তালাক দেয়, এত প্রশ্ন তালাকে। অনেক ছোট লোক পুরুষ আছে যে কিছু হলে চুন থেকে নুন খসলে বউরে, শুধু বউরে একলা তালাক দেয় না, বউর 14 গোষ্ঠী সহ তালাক দেয়। তিনটা দেয় না, 3000 তালাক দেয়। বলে তুই তোর 14 গোষ্ঠী, তোর মা বাপ, তোর ভাই বোন সবগুলোর সহ একসাথে তালাক দেয়। আছে না নেই? আমি ছোটবেলায় মাদ্রাসায় যখন পড়তাম, আমি যে বাড়িতে লজিং ছিলাম, আমার ওই লজিং যার বাড়িতে ছিলাম সে বাড়িওয়ালা আমার মনে পড়ে। ওই আল্লাহর বান্দা, তখন তো আমি বুঝতাম না, ছোট ছিলাম, ওই আল্লাহর বান্দা আমার ওই লজিংওয়ালি বেটিকে, তার ওয়াইফকে, বুড়িকে সে প্রতিদিনই প্রায় ঝগড়াঝাটি হলেই সে বলতো ধা ধা ধা। নোয়াখালীর ভাষা ধা মানে কি? মানে ভাগ ভাগ ভাগ। তো তালাক হয়ে যাবে, ঝগড়া হলেই সে এটা বলতো এবং এটা প্রতিদিনই বলতো, আবার সংসার করতো। ভাইরা আমার, তালাক খুব ভয়াবহ একটা ব্যাপার। আমি এই জন্য বলি, যারা বিয়ে করেছেন তারাও মন কানখাড়া করে শুনে রাখেন, যারা বিয়ে করবেন যুবকরা তারাও কানখাড়া শুনে রাখেন। বউয়ের সাথে যদি বনিবনা না হয়, গন্ডগোল ফাসাদ হয়, পারলে একটা ধাক্কা দিয়ে দিন, একটা শক্ত কথা বলিয়ে, একটা চিমটি দিয়ে দিয়েন। যদি বেশি দিয়ে থাকেন আপনাকে আবার উনি দিয়া পরিশোধ করবে, লেভেল করবে, ওইটার একটা সুরাহা করা যাবে। কিন্তু তালাকটা দিয়েন না ভাই। তালাকটা যদি দিয়ে ফেলেন, সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, এটা সিরিয়াসলি দিলেও যা হবে, সিরিয়াসলি না দিলেও তা হবে। দুনিয়ার সব মৌলবি আইসা ওটাকে উল্টাতে পারবে না। তালাক দিলে একটা, একটা বেশি তালাক কোনো অবস্থাতেই না, এবং সেটাও রাথা মাথা গরম করে না, ঠান্ডা মাথায় বুঝে শুনে তারপরে। ভাইরা আমার, বহু মানুষ তালাকের মাসআলা জিজ্ঞাসা করতে আসে, তাদের মাসআলার উত্তর দিতে গেলে নিজেদের চোখের পানি পড়ে। আমাদের 2-3টা বাচ্চা আছে, কত সুন্দর ফুটফুটে বাচ্চা, কিন্তু জীবনে এতবার তালাক দিয়েছে যে 3বার ক্রস করে গেছে বহু আগে, আর একসাথে থাকার সুযোগ নেই। এরকম ভাইদেরকে মাসআলা বলার পরে আমি দেখেছি অনেক পুরুষ এই মাসআলা বলার পর, হুজুর কোনো উপায় নেই, হুজুর কোনোভাবেই না, কোনো রাস্তা নেই। আমি দেখেছি চোখটা ছলছল করে চোখের পানি ছেড়ে দিচ্ছে, যে আর একসাথে থাকতে পারবে না। ছেলে মেয়েগুলোর দিকে তাকালে তাদের কলিজাটা হাহা করে ওঠে। ভাইরা আমার, খবরদার, তালাক খুব ভয়াবহ একটা বিষয়। রাগ হইলো আর মুখ দিয়ে তালাক বাইর করলে এটা খুব খারাপ কথা। এই জন্য আমার এক উস্তাদ ছিলেন খুলনা দারুল উলুম, আমি যখন পড়তাম, আমার হুজুরের কাছে কেউ তালাকের মাসআলা নিয়ে গেলে, উনি মুফতি ছিলেন, প্রধান মুফতি ছিলেন ফতোয়া বিভাগের আমাদের, তো আমার উস্তাদের কাছে কেউ তালাকের মাসআলা নিয়ে গেলে ওনার গদির নিচে একটা মোটা ব্যাগ থাকতো। সে কে বা কারা এসব দেখা দেখি নাই, কোন অফিসার না কোন পয়সালা, এসব গণার টাইম নেই। যদি বলতো হুজুর মাসআলা জিজ্ঞেস করতে আসে, হুজুর বলতেন কিসের মাসআলা, যদি বলতো হুজুর তালাকের মাসআলা, তো বাইর করে আগে দুমচা একটা পিটা দিতেন। বেটা কামার পাস না, কিছু হইলে বলে তালাক মেরে আপনার মাসআলা জিজ্ঞাসা করতে আসে, আগে মায় তারপর মাসলা। একবার মনে আছে, এক ভ্যান চালক বা রিক্সা চালক, গরিব মানুষ, বুড়া, সে আসছে তালাকের মাসআলা জিজ্ঞাসা করতে। তো আমাদের ফতোয়া বিভাগটা দোতলায় ছিল, দোতলায় বুড়া আসার পরে আমরা ক্লাসরুমে আসি, হুজুর মাঠে। উনি হুজুরকে চিনে না, আয়সা বলতেছে আমার ফতোয়া লাগবে। কি ফতোয়া লাগবে? তালাকের ফতোয়া। আমরা বললাম আরে বুড়া চাচা হ্যাংলা মরা বেচারা মায়ের খেতে আজকে ভূত হয়ে যাবে। তো বললাম চাচা আপনি মাসালা নিতে আসছেন, হুজুর ওই মাঠে দাঁড়ানো আছে, ওই যে উনি প্রধান মুফতি, ওনার কাছে যান। তো ওনার কাছে গেছে, আমরা বারান্দা থেকে তাকায় থাকলাম আমাদের সহপাঠীরা সবাই যে আজকে তামাশা কি হয় দেখি, হুজুর তো এখানে বেত দিয়ে পিটায়, ওখানে তার বেত নাই, যাক বুড়া বাইচা যাবে মনে হয় আজকে। তো পরে মাঠে যাওয়ার পরে আমরা তার কথা শুনতেছি না, বোঝা যাচ্ছে বুড়া বলছে যে হুজুর আমি একটা মাসালা জিজ্ঞেস করতে আসছি। হুজুর বলছে কিসের মাসালা? বলছে হুজুর বউরে তালাক দিছি, তালাকের মাসালা। এইটা বলতে দেরি আর খপ করে এইভাবে ধরে হুজুর দিল ঘুষি কয়েকটা পটাপট করে। আমরা তো অবাক হয়ে গেলাম, আর এ বেচারে ঘুষি আর ঘুষি মারতেছে, বুড়া তো আর এ কাতুই চিতুই পড়তেছে। এরপরে হুজুর হাতটা সোজা এরপরে বলে চল উপরে চলে, এবার ফতোয়া দিব বেটা। হুজুরও সিনিয়র অনেক বয়স্ক, বলে যে বেটা কামাল পাও না, না রিক্সা চালায় ভ্যান চালায় পাবলিকের সাথে গন্ডগোল বাঁধে আসা বাসায় ভোরে চুল থেকে নুন খসলেই তালাক মাইরা বস মায়ের আগে। ভাইরা আমার খুব ভয়াবহ বিষয়, একজন মেয়ে বাপমা ছেড়ে আপনজন ছেড়ে ভাই বোন ছেড়ে সব কিছু ছেড়ে আপনার সংসারে চলে আসে, শত দোষ থাকুক আপনি কথা কথা তাকে বাইর করে দেওয়ার কথা বলবেন, আপনি ছোট লোক, আপনার সাথে ছোট লোক আরেকজন না আল্লাহর জমিনে। কথায় কথায় বউকে বলবেন যে বাপের বাড়িতে পাঠিয়ে দেবো। এই আস্তে আস্তে এখন আসার সময় গাড়িতে এক ভদ্র মহিলার প্রশ্ন করতেছিলাম, তিনি লিখছেন যে আমার স্বামী প্রবাসে থাকে, সে কথায় কথা আমাকে তালাক দেয়, কথায় কথা আমাকে বলে আমি তোমাকে ছেড়ে দিব। নিকৃষ্ট একটা চরিত্র, নিকৃষ্ট একটা চরিত্র। আবগাজুল মুবাহ ইলাল্লাহি আত-তালাক, সবচাইতে আল্লাহর কাছে অপছন্দনীয় বৈধ কাজ হলো তালাক। ভাইরা আমার যদি মনে করেন না একসাথে থাকা যাবেই না কোনোভাবে, তাহলে হুলস্থুল না, ওলামাদের সাথে পরামর্শ করে সুন্দরভাবে সুন্নাহসম্মত উপায়ে একটা তালাক দিয়ে ছেড়ে দিবেন, বাস শেষ। এমনি সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, উনি অন্য জায়গায় বিয়ে হতে বলতে পারেন, আপনি আলাদা জায়গায় বিয়ে বসতে পারেন, কিন্তু তালাকের নামে মেয়েদেরকে কথায় কথায় বাপের বাড়ি চলে যাও উঠে যাও। অনেক মহিলারাও আছে ছোট লোকই করে, কিছু এলে বলে ব্যাগটা গোছায় বলে তোমার সংসার করুন না গেলাম। ওই মহিলাগুলোও ছোট লোক, ওই পুরুষগুলোও ছোট লোক। আল্লাহ তাআলা আমাদেরকে ছোট লোক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ।